দাদারে দেখা তুই নাদার হয়ে গেল ইয়া এই সম্মান কেটে দিলে মানে তোমার তো খুব সাহস বাড়ছে রে, তো খুব সাহস বাড়ছে। অনেকদিন থেকে ফলো করতেছি তোরে, আমার সামনে দিয়ে তো আজকে আর জিজ্ঞাস না, কিচ্ছু কথা না, আমি খালি দেখতেছি তোরে। আচ্ছা বাদ দে, কই যেতাস হাসতাস, কি করবি ভাই? টিয়া চাকরি না আর্মি? আমার খুব স্বপ্ন যে আমি ইন্ডিয়ান আর্মি হতে পারি, আর আমি আমারও খুব স্বপ্ন যে আমি দেশের জন্য কিছু একটা করব, তাই আমি এত পরিশ্রম করছি। আর্মি এই গ্রামে থেকে? আচ্ছা সেসব বাদ দিলাম, এই শরীরই হবি। হ্যাঁ আর্মি হবে, আমার কষ্ট বিফলে যাবে না, আমি একদিন দেশের জওয়ান হয়ে দেখাবো। আমার বইলে চলতো না, আমার আর্মি হইতে লাগবো। হাম জি হাম মরে ইস বতন কে লিয়ে ইস চমন কে লিয়ে তাকে খিলতে রহে গুল হমেশা ইয়াহাঁ দোস্তো সাথিয়ো। माओ ने अपने बेटे दिए नौजवान सोच कर और क्या, ताकि जीता रहे अपना हिंदुस्तान। বাড়িতে কেউ আসেনি? আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, মা আমি চাকরি পাই দিচ্ছি। বাবা অতদিন পরে ভগবান আপনার দিকে চোখ তুলিয়া দেখছেন। মা আমার বোনটা কই? গৌরব আছে। বোন এদিকে আয় তো। কো ভাই কো? আমি আর্মির চাকরি পাইলিছি, এই দেখো লেটার, এই দেখো 22 তারিখ আমার জয়েনিং ডেট। এটা তো আমি বুঝলি না রে বাবা, ইংলিশ লেখা। আচ্ছা কোন মাসের 22 তারিখ? ওই বাবা সামনে মাসের 22 তারিখ। তো যাই হোক রে বাবা, খুব খুশি হইলাম রে বাবা, খুব খুশি হয়েছে খবরটা শুনিয়া।
আচ্ছা ঠিক আছে বাবা তে বাড়ি যা যা করে যা আমি খাওয়া দাওয়া তোরা খাস করলে আচ্ছা ঠিক আছে বাবা তোর মারা গেল অনেকদিন এসে ছেলেরা ফোন করছিল একটা ফোন গুলা দেখি হ্যালো বাবা তুই কেমন আছো হ্যাঁ মা হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো মা আমি খুবই ভালো আছি কি ব্যাপার মা তোমাকে আজ এত খুশি খুশি লাগছে ও বাবা আমি আজকে খুব খুশি আর তুই যদি শুনাস তাহলে তুইও খুব খুশি হইবে আচ্ছা মা দেখো কি মন তুমি কব বাবা তোর লাগি একটা মাইয়া পছন্দ করছি বিয়ার লাগি আরে মা এত তাড়াতাড়ি আরে বাবা দেখ তোর বাবারও অনেক বয়স হয়েছে আর তাছাড়া আমটারও খুব পছন্দ হয়েছে মাইয়াটারে আচ্ছা ঠিক আছে মা তোমরা যা ভালো মনে করো তাই করো ঠিক আছে বাবা আর শুন সামনে একটু বেশি সময় নিয়ে ছুটি লইয়া আইস এখন ছুটি নেওয়া তো অনেক মুশকিল মা তাছাড়া বর্ডারে অনেক হামলা হচ্ছে তারপর আমি ছুটির জন্য অ্যাপ্লাই করবো আর যত তাড়াতাড়ি সম্ভব ছুটি নিয়ে বাড়িতে আসার চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে বাবা এখন রাখি আর শোন নিজের শরীরের খেয়াল রাখিস আচ্ছা ঠিক আছে মা রাখো আপনিও নিজের খেয়াল রাখিস এখন টেন থেকে নামছে আইতাছে আচ্ছা মা বাবারে দেখতে পাচ্ছি না বাবা কবি তোর বাবা তো গেছেন খাজো বোন কবি তাই গেছে ভাই এটা ওখানে আইছে না আচ্ছা বাবা তো করে যা আচ্ছা ঠিক আছে মা তোমরা পছন্দ আমার পছন্দ ঠিক আছে আচ্ছা টিনা আমরা তো অনেকদিন ধরে কথা কইলাম চলো একদিন মিট করি ভালো আছো না টিনা ভালো আছো তুমি ভালো টিনা তুমি খুব সুন্দর তাছাড়া তোমাকে আমার বাড়ির সবাই পছন্দ করে না তোমার আমি কিছু কথা কইতে চাই হ্যাঁ কো আচ্ছা তোমার এই বিয়েতে মত আছে তো হুম কিন্তু আমি তোমার একটা কথা কইতে চাই হ্যাঁ শুনো আমি সরকারি চাকরি করতে চাই এখন তুমি যদি রাজি থাকো তাইলে আমি একজন আর্মির জওয়ান আমার কাজ হলো দেশকে রক্ষা করা তাই আমি চাই আমার মা বাবা এবং পরিবারকে তুমি যেন ভালোবাসা দিয়ে সেবা করো আচ্ছা আমি চেষ্টা করব আচ্ছা ঠিক আছে তো আমি আই
হ্যালো বাবা, বাবা তোর মা তো খুব অসুস্থ বাবা, তুই তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়িতে আয় বাবা। না বাবা, এখন আসা তো অসম্ভব ব্যাপার, কারণ সামনেই 15ই আগস্ট, আর এখন বর্ডারে অনেক কড়া ডিউটি করতে হবে, কারণ সামনেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস, এই দিনে অনেক আতঙ্কবাদী হামলা হতে পারে। এই অবস্থা এখনো মতেই বাড়িতে আসা সম্ভব না। আচ্ছা বাবা, তাহলে তোর মার কি চাইবো এখন? দেখো বাবা, আমি একজন ফৌজি, আমার কাজ হলো দেশকে রক্ষা করা। এই অবস্থা আমি দেশকে ছেড়ে পরিবারের কাছে আসতে পারবো, তাছাড়া মাকে দেখার জন্য তো তোমরা আছোই। দেখো বাবা, আগে আমার দেশকে রক্ষা করতে হবে, তারপর ফ্যামিলিকে। ঠিক আছে বাবা, আমি এখন ডিউটি করছি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে বাবা, রাখ। আর মার কি অবস্থা আমাকে জানবো। ঠিক আছে, আমি খবর জানাই। আর তুমি মন দিয়ে ডিউটি করবো, তুই চিন্তা করিস না। Oh!